গরু রাখাকে কেন্দ্র করে পাশাপাশি দুই পরিবারের মধ্যে বোমাবাজির ঘটনায় রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। সেখানে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে নেমে একটি বাড়ির পিছন থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে ফরাক্কা থানার পুলিশ। উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কার জায়গায় আপনারা গরু বেঁধেছিলেন? ওটা আমাদের রাস্তার জায়গা। আচ্ছা, রাস্তা কেন গরু বেঁধেছিলেন? ও এমনি একটা করে পানি দিয়ে নেয়। সেই নিয়ে কি সমস্যা? সেই নিয়ে সমস্যা? হ্যাঁ, ওই সমস্যা, ওই লেটেই সমস্যা। দিয়ে ওরা কি বাধা দেয়? বাধা দেয়। তারপর আপনারা কি করেন? বললাম যে আমি চিরদিনই ওটা রাখি, গরু ওঠে থাকবে। বলে ওই মেয়েটার সাথে দুটা কথা হয় আমার, তারপরে তো মিটে যায়। দুটা মানুষের সাথে তারা ওই করে দেন, লক্ষ থেকে গেছে। আজকে ওরা ঘেরতে যায়, ফের দুটা কথা বেড়ে যায়। আপনারা বোম্বিং কেন করলেন? বোম্বিং কেন করলেন? আমি করিনি। কে করেছিল আপনার? আপনার কি নাম, যে ছেলেটা বোম্বিং করেছে? বোম্বিং কেন করলেন হঠাৎ করে? মুর্শিদাবাদের ইতিহাসে নবতম সংযোজন, মুর্শিদাবাদ জেলা পরিষদ ট্যুরিজম অ্যান্ড কালচারাল হাব। এখানে হাওড়া টেক্সটাইলের পরিচালনায় রয়েছে হিজল ইন। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম খাবারের সম্ভার নিয়ে আপনাদের জন্য রয়েছে হিজল রেস্টুরেন্ট, হিজল ক্যাফে। বহরমপুরের বুকে সর্বপ্রথম হাজির হয়েছে আপনাদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত কটেজ। যে কোনো কর্পোরেট অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে কনফারেন্স হল, সেরেমনি হল, রবীন্দ্র নজরুল অডিটোরিয়াম, সব কিছুই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ মুক্ত মঞ্চ, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়াম, রাম ব্রহ্ম সান্যাল মিউজিয়াম। যোগাযোগের নাম্বার 7797000542, 7797000541, ওয়েবসাইট hijolin.com।